বৃদ্ধাশ্রমে ঈদ উপহার বিতরণ করলেন নৌ রাজধানীর উত্তরার আপন ভবন বৃদ্ধাশ্রমে উপহার সামগ্রী প্রদান করেন নৌ পুলিশ প্রধান শফিকুল ইসলাম এ সময় তিনি বলেন মানবিক বোধ নিয়ে এগিয়ে আসলে কোনো মা বাবাকেই বৃদ্ধাশ্রমে ঠাঁই নিতে হতো না মা বাবার ভরণ পোষণ শুধুমাত্র আইনের মাধ্যমে নিশ্চিত করা সম্ভব নয় এর জন্য প্রয়োজন দায়িত্ববোধ ও নৈতিক বাধ্যবাধকতা